শুক্রবার প্রকাশিত হয় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2020 সালে নতুন পরীক্ষার ফলাফল। এবছর মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশে স্থান করে নিয়েছে 24 জন। গুর্খাবস্তে স্থিত পর্ষদ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই ফলাফল ঘোষণা করেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ভবতু সাহা। তিনি জানান, কোভিডের কারণে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বিভিন্ন পরীক্ষা আকস্মিকভাবে 23 মার্চ থেকে স্থগিত রাখতে হয়, যা 29 জুন বাতিল বলে ঘোষণা করা হয়। এই অবস্থায় নতুন সিলেবাসের পরীক্ষা সম্পূর্ণ গ্রহণ করা হয়েছিল, তার ফলাফল প্রকাশ করা হয়। এবছর মাধ্যমিক পরীক্ষায় নতুন সিলেবাস 3 মার্চ শুরু হয়ে 21 মার্চ শেষ হয়। এবছর মাধ্যমিক পরীক্ষার্থী ছিল 50,265 জন, পরীক্ষা দেয় 48,499 জন। এদের মধ্যে ছেলে 22,836 এবং মেয়ে 26,158 জন। 1,052টি স্কুলের ছাত্রছাত্রী তারা রাজ্যের 77টি পরীক্ষা কেন্দ্রের সঙ্গে মোট 158টি বিদ্যালয়ে পরীক্ষা দেয়। পরীক্ষার খাতা দেখা শুরু হয় 24 এপ্রিল, শেষ হয় 22 মে। এবছর 36 জন শারীরিক প্রতিবন্ধী মাধ্যমিক পরীক্ষা দেয়, 1 জন অকৃতকার্য হয়েছে। এবছর পাশের হার 69.49%, 2019 ছিল 64.60%। ST পরীক্ষার্থীদের পাশের হার 58.37%, গতবার ছিল 45.84%। SC পরীক্ষার্থীদের পাশের হার 73.35%, গতবার ছিল 66.71%। TTIDC ভুক্ত বিদ্যালয়সমূহে পাশের হার 58.53%, গতবার ছিল তা 49.80%। জেলা স্তরে পাশের সর্বোচ্চ হার গোমতী জেলায়, পাশের হার 77.46%, গতবার ছিল 69.54%। জেলা স্তরে পাশের সর্বনিম্ন হার ধলায়, 52.92%, গতবার ছিল 49.61%। এবছর 100% মাধ্যমিক পরীক্ষায় সফল স্কুলের সংখ্যা 80টি, গতবার ছিল 53টি। এবছর 100% মাধ্যমিক পরীক্ষায় অসফল স্কুলের সংখ্যা 5টি, গতবার ছিল 34টি। সাংবাদিক সম্মেলনে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এই তথ্য তুলে ধরেন পর্ষদ সভাপতি ভবতু সাহা। আমি নাম নিতে পারে, তাদের মধ্যে পরীক্ষায়
এ বছর মাধ্যমিক পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের জন্য একজন ছাত্র বহিষ্কৃত হয়েছে এবং একজন ছাত্র আর এ হয়েছে। এবছর সংশোধনাগার থেকে কোনো পরীক্ষার্থী পরীক্ষা দেয়নি। এদিকে উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদনপত্র স্কুলে জমা দেওয়ার শেষ তারিখ 8 জুলাই। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।